নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত 9টার দিকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এর আগে বুধবার জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বাসায় ফেরার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, বর্তমানে বাসায় তার চিকিৎসা চলবে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসার প্রয়োজন তা দেশে নেই। ক্রনিক লিভার ডিজিজ বারবার তাকে আশঙ্কাজনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এছাড়াও কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। দ্রুত বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা গেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি বলেও জানিয়েছেন ডক্টর এ জেড এম জাহিদ হোসেন।